আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ তবে ভীষণ মজার একটি রেসিপি, আর এটি হচ্ছে রসুন আর শুকনো মরিচের তৈরি ঝালঝাল শিম ভাজি। কথা আর না বাড়িয়ে চলুন তাহলে রান্নাটা শুরু করি। এই ভাজিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি। শিমটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুই পাশের আঁশটা আমি ফেলে দিয়েছি। আর ভাজিটা করার জন্য যা লাগবে সেগুলো হচ্ছে শুকনো মরিচ 10-12টা, ধনে পাতা সামান্য, রসুন একটা, পেঁয়াজ 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4টা, তেল 2 টেবিল চামচ আর সামান্য লবণ। এবার ফুটন্ত পানিতে আমি শিমগুলো দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নেব। শিমটা পুরোপুরি সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ শিমটাকে সিদ্ধ করতে হবে। শিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে পানি থেকে তুলে ফেলতে হবে। এবার ভাজিটা তৈরি করার জন্য চুলায় মিডিয়াম হিটে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা সামান্য ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন আর শুকনো মরিচের পেস্ট। আমি যে রসুন আর শুকনো মরিচটা নিয়েছিলাম সেটা 2 টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই রসুন মরিচের পেস্টটা কষিয়ে নিতে হবে, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি রসুন মরিচের পেস্টটা কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে মশলাটা থেকে তেল বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব শিম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিট করে দিয়েছি। এবার রসুন মরিচের সঙ্গে শিমগুলো খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, আর অনবরত নাড়তে হবে যেন মশলাটা তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। শিমটা যেহেতু সেদ্ধ করা তাই ভাজিটা করতে খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যাবে। জাস্ট একটু ভাজা ভাজা করলেই হবে। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা সবসময় একটু শেষে দিতে হয় চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে, এতে করে ফ্লেভারটা ভালো আসে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ঝাল ঝাল শিম ভাজিটা। গরম গরম ভাতের সাথে এই শিম ভাজিটা থাকলে আপনি অন্য সব তরকারির কথা ভুলে যাবেন। এভাবে শিম ভাজিটা রান্না করে যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা মজা, আর যারা এখনও খাননি তারা আজই বাসায় ট্রাই করে ফেলুন। আমার বিশ্বাস আপনার আর আপনার পরিবারের সবার কাছে এটি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।